ফের নেপালে ত্রিভুবন থেকে ছিটকে পড়ল বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে বেসরকারি বিমান সংস্থার রুটে চলাচলকারী একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে এতে আহত হয়েছে অন্তত পাঁচ যাত্রী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী জানিয়েছেন ফ্লাইট নয় এন এ এইচ ইউ নেপাল নেপালগুঞ্জ থেকে একুশ আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে তিনি জানান বিমানের পাঁচজন সামান্য আহত হয়েছে প্রসঙ্গত গত বারোই মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি দুশো এগারো বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় অন্তত একান্ন আরোহী নিহত হয়